যে ছবি তখন দেখাচ্ছিলাম তা হচ্ছে যেখানে শব্দবাজি তৈরি করে মজুদ করা হয়েছিল। আর এখন আমি যেখানে রয়েছি বিস্ফোরণ স্থল থেকে কিছুটা দূরে একটা বাঁশবাগানের ভেতরে, আর সেই জায়গা হচ্ছে মূল কারখানা। এখানে তুমি দেখতে পাবে যখন বিস্ফোরণ হয় তখন যে এখানে কাজ চলছিল একেবারে পুরো দমে তার কিন্তু প্রমাণ। এখানে এখানে এই শব্দবাজি তৈরি হচ্ছিল। স্টোন চিপস কেন মজুদ রাখা হয়েছে সেটা স্পষ্ট নয়। স্থানীয় মানুষজন বলছেন যে শব্দবাজি তৈরিতে স্টোন চিপস লাগে না। খাবার দাবার সমস্ত কিছু এখানে পড়ে রয়েছে, যারা কাজ করছিলেন তাদের সরঞ্জাম পড়ে রয়েছে, এমনকি তড়িঘড়ি পালানোর জন্য পায়ের জুতোটাও খুলে রেখে দিয়ে কিন্তু চম্পট দিয়েছে। এবার এই পুরো জায়গাটা একবার দেখিয়ে নেব। পার্থপ্রতিম রায় আমার সঙ্গে রয়েছেন, আমার ক্যামেরা প্রতিনিধি। এই যে দেখো পরপর কিন্তু এই রকম ঝুপড়ি, সেই ঝুপড়ি তৈরি করা হয়েছে, সেই ঝুপড়ির আড়ালে তো এখানে চলতো বাজি তৈরির কাজ। ঠিক প্রথম ঝুপড়ির পরে দ্বিতীয় ঝুপড়ি, সেই দ্বিতীয় ঝুপড়ি এখানে কিন্তু বারুদ এবং অন্যান্য রাসায়নিক মজুদ করা হয়েছিল। তুমি দেখতে পাবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেটাল পাউডার লেখা ড্রাম, যেটা 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 এখানে লেখা রয়েছে যে মধ্যপ্রদেশের স্ট্যাম্প রয়েছে একটি সংস্থার, সেই সেই ড্রাম এখানে রয়েছে। এখানে এখানে যে বারুদ এখানে এখানে আলাদা করে চালুনির সাহায্যে এই বারুদ যে চালা হতো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। স্টোন চিপস রয়েছে, শব্দবাজি রয়েছে প্রচুর পরিমাণে, এবং তার প্যাকেজিং এর বন্দোবস্ত রয়েছে। সন্দীপ তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই একটা বিস্ফোরণের ঘটনা আবারও কিন্তু রাজনৈতিক তরজাকে উস্কে দিয়েছে। সুকান্ত মজুমদার কি বলেছেন এবং পাল্টা তৃণমূল মুখপাত্র গোটা বাংলাকে বারুদের স্তূপে পরিণত করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দশ জনের জীবনের জন্য দায়ী হচ্ছে, জীবন চলে যাওয়ার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার এবং তার দল। এই অপদার্থগুলো যতদিন বাংলায় থাকবে বাংলার মানুষ মারা যাবে। গত কয়েকদিনে কতজন মারা গেল তাহলে হিসেব করুন। মিজোরামে মারা গেল প্রায় 20 জনের উপরে, এখন 10 জনের উপরে মারা গেল। মুখ্যমন্ত্রী কী চেয়েছেন, যে চাইছেন গোটা রাজ্যটাকে কি শ্মশান মানাবেন? শ্মশান মানিয়ে তারপরে তার শান্তি হবে? এই 10-এর সংখ্যা তো আরও বাড়বে মনে হচ্ছে। পুরো বেআইনি চলছে, তোলা তোলে তৃণমূলের নেতারা ওখান থেকে। খোঁজ নিন, দেখবেন তৃণমূলের কোনো না কোনো নেতা মাসে মাসে হপ্তা পায়, মাঝে মাসে টাকা পায়, সেই জন্য পুলিশ কিছু করে না। যারা এক বাক্যে বাজি শিল্পকে দায়ী করছেন তাদের সঙ্গে একমত হতে পারছি না, কারণ বাজি শিল্পের সঙ্গে বহু মানুষের, লক্ষাধিক মানুষের কর্মসংস্থান জড়িত। কিন্তু এখানে দেখতে হবে কারোর কোনো নির্দিষ্ট অনিয়ম ছিল কি না, কেন এ ধরনের ঘটনা ঘটেছে, কেন এ ধরনের ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী যথেষ্ট কড়া বার্তা দিয়েছেন, সেগুলো স্থানীয় পুলিশ প্রশাসন কিভাবে সেগুলি পালন করছে তো সেগুলো দেখার বিষয় রয়েছে। ফলে শকুনের রাজনীতি করে বিরোধীরা চিলচিৎকার আরম্ভ করবে, আর সেগুলো বিস্তারিত জানার আগেই আমাদের কোনো প্রতিক্রিয়া দিতে হবে বিষয়টা তো নয়। সমাজটা এত বড়, এত ধরনের কাজ চলছে সেখানে,